সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত অভিনেতা হিরো আলমকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান হালের আলোচিত সমালোচিত সেফুদা সেফুদা বলেন হিরো আলমের মতো কেউ সংসদে আসুক এটি আমার বহুদিনের চাওয়া কেউ তার এই আকাঙ্ক্ষায় বাধা সৃষ্টি করুক তা চান না সেফুদা কেউ হিরো আলমকে বাধা দিলে ব্যালটের মাধ্যমে তার জবাব দেওয়ার আহ্বান জানান তিনি বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসে তিনি একথা বলেন ফেসবুকে লাইভে এসে তিনি একথা জানান লাইভে সেফুদা বলেন আমি চাই হিরো আলম সংসদে যাক কেউ যেন এই কাজে বাধা না দেয় যত রকম জটিলতা যারা করবেন তাদের চিহ্নিত করে রাখা হবে ইউএনও থেকে শুরু করে টপ লেভেলের যেই হোক না কেন জনগণ তাদের বিচার করবে তবে বুলেটের মাধ্যমে নয় ব্যালটের মাধ্যমে বগুড়া চার আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন চেয়েছিলেন হিরো আলম কিন্তু পাননি এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি জেলা রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করেন তারপর ইসিতে আপিল করেন হিরো আলম এরপর ছয় ডিসেম্বর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হিরো আলমের আপিল না মঞ্জুর করে নির্বাচন কমিশন ইসিতে ব্যর্থ হয়ে উচ্চ আদালতে আপিল করে হিরো আলম গত সোমবার নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিকাল জলিলের হাইকোর্ট বেঞ্চ সোমবার হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন এই নির্দেশ পেয়ে তিনি এখন সিংহ প্রতীক নিয়ে ভোটের প্রচার চালাচ্ছেন প্রসঙ্গত ইউটিউবে বিচিত্র অভিনয় গান আর নাচ দেখিয়ে দেশব্যাপী আর নাচ দেখিয়ে দেশব্যাপী আলোচনা আসেন হিরো আলম তিনি এর আগেও স্থানীয় নির্বাচনে অংশ নেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচিত এই হিরো